এইস আর মিডিয়া সুন্দর আগামীর প্রত্যাশায়। ও মধুর নাম টিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নারায়ণ তাকবীর নারায়ণ।
نحمده ونصلي على رسوله الكريم আমি বাংলাদেশ সহ বিশ্বের যে কয়টা দেশে আলোচনা করেছি সবচাইতে বেশি আলোচনা করি সূরা কাউসার এর উপরে। কাউসার দিয়ে এখন পৃথিবীতে যারা বিশ্ব নবীর সম্মান নষ্ট করতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার সম্মান মর্যাদা ওরা বোঝে না, আমি আল্লাহ নিজে আপনার সম্মানের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম। কেয়ামতের দিন এটার মালিক শুধু থাকবেন আপনি, যাকে এটা দেবেন সে পান করবে, যাকে দেবেন না সে পিপাসায় মরবে। ময়দানে মহাশারে ওই কঠিন সময়ে যেদিন জহব্বা বের হয়ে যাবে, মাথার মগজ টকবক করবে, ওই কঠিন মুহূর্তে যেন বিশ্বনবীর হাতে আমরা এক গ্লাস করে ওই পানি পাই, সকলে বলেন আমির। এন্না শানিয়া কাহ আলাপদার শেষে আছে। অবশ্যই আপনার দুশ্মন যারা, আপনার শত্রু যারা, আমি তাদেরকে নির্বংশ লেস কাটা অকেজ করে দেব। বিশ্বে আজ ফ্রান্স যেটা করেছে, আমরা ইয়াতের উপরে ইমান 100% রাখি, বিশ্বাস করি ফ্রান্স বলতে যে রাষ্ট্র পৃথিবীতে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওরাফানা লাকা দিকরক দিয়েছেন, এই আয়াত অনুসারী ফ্রান্স পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ, ওরা যদি ফিরে না আসে। কারণ যা করেছে এটা কোনো মানুষ করতে পারে না। বিশ্বনবী সারাটা জীবন মানবতাকে শুধু দিয়েছেন, কিচ্ছু নেননি। আপনি আমারে গালি দিলে, আমার বাবারে গালি দিলে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু এমন জায়গায় আপনারা আঘাত দিলেন যেটা 175 কোটি মুসলমানের কলিজায় অন্তত রক্ত ঝরছে। এই জন্য এটা আমাদের কোনো দলীয় ইস্যু না, এটা আমাদের জাতীয় ইস্যু, মুসলমানদের অন্তত মুসলিম যারা পরিচয় দেয় তাদের জাতীয় ইস্যু এটা। কিন্তু বাংলাদেশের যে দৃশ্যগুলো আমরা কিছুদিনের ভেতরে দেখলাম ফ্রান্সের এই ঘটনা নিয়ে, শুধু হেফাজতে ইসলাম সরমনয় আর জামাত ইসলাম শিবির এরাই প্রতিবাদ করবে, আর এই দেশে অন্য দলে যারা আছে এদের তো নবীও না ও প্রতিবাদেরও দরকার। নবী যে জানিয়েছিলেন মান রা মিনকুম মুনকারান ফালিউগাজ্জিরহু বিয়াদিহি,
যদি কোনো অন্যায় কাজ দেখো, বিশ্ব নবীর উপরে দোষ চাপিয়ে দেওয়া এটা সবচাইতে মহা অন্যায়। কারণ যে তিনটা রহমতের কথা আমরা পুরা পৃথিবীতে জানি, তার এক নম্বরে কোরআন, দুই নম্বরে বিশ্ব নবী, তিন নম্বরে মা আর বাবা, দ্বিতীয় নম্বরে যার নাম আল্লাহ তাকে রহমত বলেই ঘোষণা দিয়েছেন, আমার সালরাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আলম দেয়নি আল্লাহ, আলামিন দিয়েছেন। আলামিন মানে বিশ্ব, পৃথিবী না। আলামিন মানে পৃথিবী না, আলামিন মানে বিশ্ব, আলম মানে পৃথিবী।